এটা আমরা জানব যে উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসেন তারপরের দিনই এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর অস্থায়ী সংবিধান আদেশ এটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক জারি হয় আচ্ছা তাহলে জানুয়ারি মাসের এগারো তারিখ যাওয়ার পরে তেইশে মার্চ ছাব্বিশে মার্চের সাথে মনে রাখব তেইশে মার্চ উনিশশো বাহাত্তর গণপরিষদ আদেশ হয় রাষ্ট্রপতি কর্তৃক জারি করেন হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী তাই তেইশে মার্চ উনিশশো বাহাত্তর গণপরিষদ আদেশ আসে রাষ্ট্রপতি কর্তৃক এবং জারি করেন হচ্ছে আবু চৌধুরী আচ্ছা তো এখন জন জন ছিলেন প্রাদেশিক এবং গণপরিষদের সদস্য এদের নিয়ে একটা ভেজাল হইল এখন যে এদের মধ্যে ছেচল্লিশ জন হচ্ছে গিয়ে এই চার ছয় নয়ের ক্ষেত্রে আমরা সরাসরি চার ছয় হিসাব করবো ছেচল্লিশ জন দুর্নীতির দায় বহিষ্কৃত আচ্ছা বারো জন হচ্ছে শহীদ পাঁচজন দালাল দুইজন পাকিস্তানের সমর্থক এবং একজন বিদেশে চাকরি করেন তাহলে চারশো উনসত্তর জনের মধ্যে শহীদ হয়ে যান পাঁচজন দালাল দুইজন পাকিস্তানের সমর্থক একজন বিদেশে চাকরি করেন যার ফলে রইল বাকি হচ্ছে চারশো জন নিয়ে গণপরিষদ সদস্য থাকে তারই প্রেক্ষিতে দশ এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের প্রথম অধিবেশন এবং সংবিধান রচনা কমিটি গঠন করা হয় যেমন দশই এপ্রিল কিন্তু মুজিবনগর সরকার টেকনিক্যালি গঠন করা হয়েছিল যাই হোক তেমনইভাবে দশই এপ্রিল ওটা হচ্ছে উনিশশো সালে আর দশ এপ্রিল উনিশশো সালে গণপরিষদের প্রথম অধিবেশন এবং গণ সংবিধান রচনা কমিটি গঠন করা হইল আচ্ছা এর মধ্যে হচ্ছে বিচারপতি আবু সাইদ চৌধুরী গণপরিষদ আদেশ জারি করেন মাওলানা তর্ক বাগিস এই ব্যাটা বেশি তর্ক করে এই কারণে সে হচ্ছে প্রথম অধিবেশনের সভাপতি মাওলানা তর্ক বাগিস প্রথম অধিবেশনের সভাপতি শাহ আব্দুল হামিদ প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ প্রথম স্পিকার মোহাম্দুল্লাহ ডেপুটি স্পিকার আচ্ছা যাদের হাত ধরে বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর খসড়া সংবিধান গণপরিষদকে উত্থাপন করা হয় চারই নভেম্বর উনিশশো বাহাত্তর গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয় এবং ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর গণপরিষদ ভেঙে দেওয়া হয় আচ্ছা এবং আমরা মনে রাখবো যে সংবিধান রচনা কমিটি সদস্য ছিলেন হচ্ছে গিয়ে চৌতিরিশ জন আচ্ছা এখন সংবিধানের কিছু সংখ্যাগত হিসাব মনে রাখব চারটা হচ্ছে মূলনীতি মূলনীতি লিখতে লাগে হচ্ছে চারটা বর্ণ তাইলে মূলনীতি হচ্ছে চারটা মৌলিক নীতি সাতটা আবার তফসিল হচ্ছে সাতটা সংবিধানের মৌলিক নীতি মৌলিক মানেই হচ্ছে লাকি সেভেন তাইলে মৌলিক নীতি হচ্ছে সাতটা আবার তফসিল হচ্ছে সাতটা যদিও আগে চারটা তফসিল ছিল পনেরোতম সংশোধনীর পরে আর হচ্ছে তিনটা যোগ হয় অধ্যায় হোক বা ভাগ হচ্ছে এগারোটা অধ্যায় বা ভাগ এগারোটা সংশোধনী মোট পৃষ্ঠা হয়েছে ছিল সাক্ষ সহ মোট পৃষ্ঠা এবং একশো তিপ্পান্নটা মোট অনুচ্ছেদ একশো তিপ্পান্ন মোট অনুচ্ছেদ আচ্ছা এখন আমরা চলে আসবো হচ্ছে সংবিধানের মূল নীতি চারটা এটা মনে রাখবো হচ্ছে ধ বা গস ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এটা হচ্ছে মূল নীতি চারটা উনিশশো বাহাত্তর সালের সংবিধান অনুযায়ী পরবর্তীকালে চেঞ্জ হয় ধর্ম নিরপেক্ষতা হয় হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাঙালি জাতীয়তাবাদ হয় বাংলাদেশ জাতীয়তাবাদ গণতন্ত্র গণতন্ত্রই থাকে সমাজতন্ত্র কাহিনী হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র আচ্ছা তিনশো নয় জন হচ্ছে হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন এবং সংবিধান প্রস্তাবনায় শুরু এক সাত তফসিলে শেষ আচ্ছা আর বর্তমান হচ্ছে মূলনীতি আমরা এখান থেকেই পাবো যা ধর্ম যা ধর্ম যাতে হচ্ছে জাতীয়তাবাদ সতে হচ্ছে সমাজতন্ত্র গতে হচ্ছে গণতন্ত্র ধর্ম থেকে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা বা এরা হচ্ছে নয় দশ এগারো বারো নম্বর অনুচ্ছেদ